Hello everyone, welcome back to online class. My dear student, how are you all? Hope you are fine. I'm Mansoora, your English teacher. Today I want to discuss Joshua Board English second paper according to the syllabus of 2017 part A, grammar, marks 60. Question number 1, filling the blanks with the words from the box, and you may need to change the form of the some of the words. You may need to use one word more than once. So এখানে তোমাদের হচ্ছে 5 marks আছে. So দেখে নেই, man is the maker of his own fate if he makes the proper division of his time and does his duties accordingly, he will surely improve the prosper in life. But if he does otherwise, he is sure to suffer when it is too late. To waste time is as bad as to commit suicide. In fact, our life is nothing but the sum total of hours, days, and years. If we waste the morning hours of life, we shall have to repent afterwards. So এখানে বলা যায়, অর্থ বলা হচ্ছে যে মানুষ হচ্ছে তার ভাগ্যের রচয়িতা, এবং সে কি করে, ইফ হি মেক্স দ্য প্রপার ডিভিশন অফ দ্য টাইমস, এবং যদি প্রপার ডিভিশন অফ হিস টাইমস, যে তার সময়টাকে ভাগ করে যদি অল্প অল্প করে এগিয়ে যায়, অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, এবং সেই সাথে সে সেই অনুসারে বা পর্যায়ক্রমে যদি তার কাজগুলো করে ফেলে, হি উইল শিওরলি ইম্প্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ, এবং সে শিওরলি নিশ্চিতভাবে ইম্প্রুভ করবে এবং প্রসপার হচ্ছে উন্নতি করবে ইন লাইফ। বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, এবং সে যদি এটা না করে, হি ইজ শিওর টু সাফার ওয়েন ইট ইজ টু লেট, এবং সে অবশ্যই সাফার করবে যখন এটা লেট হবে। টু ওয়েস্ট টাইম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ টু কমিট সুইসাইড, এবং টু ওয়েস্ট টাইম হচ্ছে যেমন যে কমিট সুইসাইড, আত্মহত্যা করার মতো। ইনফ্যাক্ট আওয়ার লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ আওয়ার্স, ডেইজ অ্যান্ড ইয়ার্স, যে আমাদের জীবন কিছুই না, শুধুমাত্র কিছু সমষ্টি, সেটা হচ্ছে কি, ঘন্টা, দিনগুলো এবং ইয়ার্সগুলো, বছরগুলো। ইফ উই ওয়েস্ট দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা আমাদের জীবনের প্রথম যে স্বর্ণালী ঘন্টাগুলো, সময়গুলোকে যদি নষ্ট করি, উই শ্যাল হ্যাভ টু রিপেন্ট আফটারওয়ার্ডস, এরপরে আমাদেরকে অনুতাপ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, 0.5 × 10 = 5, সো 5 মার্কস, আর তোমাদের 10 ব্ল্যাঙ্কস করতে হবে। দেখো সুইটেবল ওয়ার্ডস বলা হয়েছে, দেখি, এ গ্রেট নাম্বার অফ পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সাম পিপল ইউজ ইট অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাম পিপল টেক ইট অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস নাও ডিপেন্ড অন ইংলিশ টু কমিউনিকেট উইথ অফিসেস ইন ডিফারেন্ট কান্ট্রিজ, দ্য অ্যাডভার্টাইজমেন্টস পাবলিশড ইন ডিফারেন্ট নিউজ পেপার্স আর ইন ইংলিশ, দে অলসো ওয়ান্ট পিপল হু পজেস এ গুড কমান্ড ওভার ইংলিশ, পিপল সিকিং জব ক্যান নট এক্সপেক্ট টু গেট এ গুড ওয়ান উইদাউট নোয়িং ইংলিশ। সো এখানে মিনিংটা হচ্ছে এ গ্রেট নাম্বার অফ ইংলিশ, এটা হচ্ছে আমেরিকান ইংলিশ, সো এখানে হচ্ছে যে অনেক মানুষ, এক্সট্রিমলি আ লট অফ পিপলস বোঝানো হয়েছে, যে অনেক মানুষ কী করে, স্পিক ইন ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর ম্যাক্সিমামই দেশের মানুষরা কিন্তু ইংলিশে কথা বলে। সাম পিপল ইউজ ইট অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং কেউ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে নেটিভ স্পিকার, যারা তাদের মাতৃভাষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যাদের বলবো নেটিভ স্পিকার, অ্যান্ড সাম পিপল টেক ইট অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাজ এ হিসেবে বলা যায়, অ্যাজ এ হিসেবে কী হিসেবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যে তাদের দ্বিতীয় ভাষা বলে, যেন আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকে ইউজ করি। মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস নাও ডিপেন্ড অন ইংলিশ টু কমিউনিকেট উইথ অফিস ইন ডিফারেন্ট কান্ট্রিজ, সো মেনি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংগঠনগুলো তারা ডিপেন্ড করে, নির্ভর করে ইন ইংলিশ, ইংলিশের উপর কমিউনিকেট, যোগাযোগ করার জন্য উইথ অফিসেস, অন্য অন্য দেশের অফিসেসে, অফিসের সাথে, ইন ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশের অফিসের সাথে যোগাযোগ করে, কমিউনিকেট, দে আর অ্যাডভার্টাইজমেন্টস পাবলিশড ইন ডিফারেন্ট নিউজ পেপার্স আর ইন ইংলিশ, তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট সেগুলোও কিন্তু পাবলিশ হয় কিন্তু কোথায়, ডিফারেন্ট নিউজ পেপারে ইন ইংলিশে, দে অলসো ওয়ান্ট পিপল হু পজেস এ গুড কমান্ড ওভার ইংলিশ, গুড কমান্ড ওভার বলতে বোঝানো হয়েছে দক্ষতা,
যাদের ইংলিশের উপরে খুব দক্ষতা থাকে তাদেরকে তারা কি করে, ওয়ান্ট পিপল, যে তাদেরকে খুঁজে। পিপল সিকিং জব ক্যান্ট এক্সপেক্ট টু গেট এ গুড ওয়ান উইদাউট নোয়িং ইংলিশ, যে যারা চাকরি খুঁজে তারাও কিন্তু এক্সপেক্ট, প্রত্যাশা করতে পারে না একটা ভালো জব উইদাউট নোয়িং ইংলিশ, যে ইংলিশ জানা ছাড়া। Question number 3. Make 5 sentences using parts of sentences from each column of the table below and you have 5 marks. 1 into 5 equal to 5 marks. তার মানে হচ্ছে এখানে তোমাদের 1 mark করে আছে। So column A, column B এবং column C, অন্যদিকে বলা চাই যে column A হচ্ছে subject column, B হচ্ছে verb column, C হচ্ছে object column. So answer গুলো দেখে নেই। Drug addiction is not only a national but also a global problem. B. Drugs are taken by smoking or through injection. C. These drugs have grasped the young generation of the country. D. Addiction means strong attraction for any harmful thing. E. These drugs are used for intoxicating and stimulating effects. So, এখানে অর্থগুলো বলে দিচ্ছি যে drug addiction হচ্ছে মাদকাসক্ত শুধুমাত্র যে জাতীয় প্রবলেম না, এটা হচ্ছে বৈশ্বিক প্রবলেমও। এবং ড্রাগস আর টেকিং, এই যে মাদকদ্রব্যগুলো নেওয়া হয় বাই স্মোকিং, ধূমপানের মাধ্যমে অথবা ইঞ্জেকশনের মাধ্যমে। অ্যান্ড দিস ড্রাগস হ্যাভ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন অফ দ্য কান্ট্রি, এই যে এই দিস ড্রাগস হচ্ছে যে এই মাদকদ্রব্যগুলো কী করে, ইয়াং জেনারেশনকে গ্রাস্পড করে, আঁকড়ে ধরে। অ্যাডিকশন মিন্স স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিংস, যে অ্যাডিকশন হচ্ছে মাদকাসক্ত একটি স্ট্রং অ্যাট্রাকশন, যে ধীর আকর্ষণ ফর এনি হার্মফুল থিংস, যে কোনো খারাপ জিনিসের উপর। অ্যান্ড দিস ড্রাগস আর ইউজড ফর ইন্টক্সিকেটিং অ্যান্ড স্টিমুলেটিং এফেক্টস, এবং এই ড্রাগগুলো কী হচ্ছে, ইন্টক্সিকেটিং, নেশার জন্য ব্যবহার করা হয়, স্টিমুলেটিং এফেক্টস, যে উত্তেজক দ্রব্য হিসাবে বা শরীরে সেই প্রভাব ফেলার জন্য এই মাদকদ্রব্যগুলো ব্যবহার করা হয়। Question 4. Complete the following text with the right form of the verbs and given in the box and you have 5 marks. So, তোমাদের এখানে হচ্ছে প্রতিটি হচ্ছে 0.5 marks এবং 10 filling the blanks করতে হবে। So, আমরা কমপ্লিট করছি। Right form of the verbs এ একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে এখানে প্রথমে হচ্ছে সাবজেক্ট খেয়াল করবে and then টেন্স খেয়াল করবে, যে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসে। One day a scholar was crossing a river with a boat and suddenly gustly wind began to blow. The scholar was trembling with fear. The boatman asked him if he knew how to swim. The answer from the scholars was negative. Then the boatman said, "Very soon you are going to drown and you have a lot of knowledge but it will not come to use at this moment." এর অর্থ হলো, one day a scholar was crossing a river with a boat, যে একদা একজন জ্ঞানী মানুষ সে করছিলেন কি নদী পারাপার হচ্ছিলেন একটি নৌকায়। Suddenly ghastly wind began to blow, যে হঠাৎ করে দেখা গেল যে ভয়াবহভাবে বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছিলো। The scholar was trembling with fear, এবং স্কলারকে ভয় কাঁপছিল। দ্য বোটম্যান আস্কড হিম ইফ হি নিউ হাউ টু সুইম, যে সে জিজ্ঞেস করলো যে তুমি কি সাঁতার কাটতে জানো, যে কীভাবে সাঁতার কাটে। অ্যান্ড দ্য আনসার ফ্রম দ্য স্কলার ওয়াজ নেগেটিভ, এবং উত্তরটা আসলো নেগেটিভ, যে না সে জানে না। দেন দ্য বোটম্যান সেড, যে বোটম্যান বলল, নৌকার মাঝি বলল, ভেরি সুন ইউ আর গোয়িং টু ড্রাউন, যে খুব দ্রুত তুমি পানিতে ডুবে যাবে। You have a lot of knowledge, তোমার অনেক জ্ঞান আছে, but it will not come to use at this moment, যে কিন্তু এখন এই মুহূর্তে এটা তোমার কোনো কাজেই লাগবে না। Following text and you have 5 marks. এখানে তোমাদের ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করতে হবে। সো আমরা দেখি আনসারগুলো। Why did you not go to school yesterday? Rimu asked the mother. তার মা জিজ্ঞেস করেছে, তুমি why did
ইউ নট গো টু স্কুল, যে তুমি গতদিন স্কুলে যাওনি কেন। সো এখানে ওয়াই দিয়ে স্টার্ট হয়েছে, আমরা জানি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এখানে দেখো কোশ্চেন মার্কস দিয়ে শেষ হয়েছে। যখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে রিপোর্টেড স্পিচ, তখন এই যে আস্ট, এখানে আমরা আস্ট নিলাম অ্যান্ড দেন ওয়াই দিয়ে স্টার্ট করলাম, কারণ ওয়াই দিয়ে ডাব্লিউএইচ দিয়ে যখন কোশ্চেন স্টার্ট হয় তখন আমরা দ্যাটের পরিবর্তে ওয়াই বসাবো। এবং ডিড ইউ নট গো টু স্কুল, এটাকে অ্যাসার্টিভ করে আমরা ঠিক এখানে দেখো হচ্ছে হ্যাড নট গোন টু স্কুল, ডিড হয়েছে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। কারণ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে, যে উইদিন ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো সেন্টেন্স টেন্স থাকে, সেই টেন্সটাকে আমরা সরাসরি চেঞ্জ করে নেব। কিভাবে? যদি এটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। এরপরে দেখো স্টার্ট, এখানে হচ্ছে টাইম, এই যে টাইম মেনশন থাকলে আমরা এই যে স্টার্টের পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে, তাহলে আমরা দ্য প্রিভিয়াস ডে বসাবো। পরের সেন্টেন্সে যাচ্ছে আই ওয়াজ ইল, মাম হাউ আর ইউ টুডে। সো এই এই সেন্টেন্সটাই শুধু আই ওয়াজ ইল মাম। তাহলে আমরা দেখি রিমো অ্যাড্রেসিং হার এম অ্যাজ মাম, শুধুমাত্র এই যে মাম সেন্টেন্সটার জন্যই আমাদের, আমি একটা রেড কালার দিয়েছি, আমাদের এই সেন্টেন্সটা লিখতে হয়েছে রিমো অ্যাড্রেসিং হার এম অ্যাজ মাম। অ্যান্ড দেন এর পরের সেন্টেন্সটা দেখা আই ওয়াজ ইল, শি রিপ্লাইড দ্যাট শি হ্যাড বিন ইল। এখানে খেয়াল করে দেখো যে হ্যাড বিন ইল, এই যে ওয়াজটা বিন হয়েছে, সো দ্যাটস ওয়াই শি রিপ্লাইড দ্যাট শি হ্যাড বিন ইল। এটাও সেম যে এটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সটাকে আমরা কী করেছি, এখানে এই যে সেন্টেন্সটা আমি আবার দেখাচ্ছি, শি হ্যাড বিন ইল, এটাকে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সটাকে আমরা পাস্ট পারফেক্ট সেন্টেন্স করেছি। হাউ আর ইউ টুডে, দ্য মাদার অ্যাগেইন আস্কড, যে আমরা এখানে কিন্তু রিপোর্টিং, আমরা কিন্তু এখানে রিপোর্টিং সাবজেক্টে নিয়ে আসছি, রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে দ্য মাদার। হাউ আর ইউ টুডে, দেখো আস্কড হার হাউ, সো সেম ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে স্টার্ট হয়েছে, এই হাউ দ্যাটের পরিবর্তে এখানে বসেছে, সো হাউ শি ওয়াজ দ্যাট ডে, এখানে আছে আর, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, দ্যাটস ওয়াই এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে। এরপরে দেখো ওয়েল আনসার দ্য গার্ল, ওয়েল আনসার দ্য গার্ল, দ্য গার্ল রিপ্লাইড দ্যাট শি ওয়াজ ওয়েল। সো আমরা এই সেন্টেন্স থেকে আমরা কী বুঝলাম, যে এই ঠিক এই ওয়ার্ড দিয়ে যে আই অ্যাম ওয়েল, সো দ্যাট ওয়াই আমরা এখানে বসিয়েছি, দ্যাটস ওয়াই আমরা এখানে বসিয়েছি শি ওয়াজ ওয়েল। ডোন্ট ওয়ারি ফর মি, এখানে বলা হচ্ছে ডোন্ট ওয়ারি, যে আমাকে নিয়ে কোনো চিন্তা করুন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ও শি টোল্ড নট টু ওয়ারি ফর হার, যে তার জন্য চিন্তা করার দরকার নেই। সো এই ডোন্টের এই যে নটটা, এই যে নটটা আমরা নটটাকে বসিয়েছি কোথায় দেখো, টু এর পূর্বে বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে যখন নট আসবে তখন সেটা টু এর পূর্বে বসবে। কোয়েশ্চেন নাম্বার সিক্স, চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডাইরেকশনস ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ইউ হ্যাভ 10 মার্কস। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেখো স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সামিনেশন, কম্পারেটিভ করতে হচ্ছে, স্ট্র্যাটেজি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার থিং ইন দ্য এক্সামিনেশন। বি এনি আনসার ইন দ্য এক্সাম শুড নট বি এলাবোরেটেড অ্যাক্টিভ, examinee should not elaborate any answer in the exam. C, when he gets the questions paper he should read it carefully. Simple, getting the question paper he should read it carefully.
डी एट फर्स्ट ग्लेंस द क्वेश्चंस मे सीम डिफिकल्ट नेगेटिव एट फर्स्ट ग्लेंस द क्वेश्चंस मे नॉट सीम इजी ई ए स्टूडेंट शुड अटेम्प्ट आंसर ऑल द क्वेश्चंस टू गेट गुड मार्क्स कॉम्प्लेक्स ए स्टूडेंट शुड अटेम्प्ट आंसर ऑल क्वेश्चंस सो दैट ही कैन गेट गुड मार्क्स F. If an examinee answers all the questions, the examiner becomes glad to see that simple. The examiner becomes glad to see an examinee answer all the questions. G. But it is better than not answering at all. Positive, but not answering at all is not as good as it. H. It is really sensible! Exclamatory. How sensible it is. I. The examinee should not waste time by doing it. Passive. Time should not be wasted by doing it by the examinee. J. Without knowing the process, you cannot bring a good result in an examination. Compound. Follow this process or you cannot bring a good result in an examination. Complete the following sentences and you have 5 marks. A. 5 years have passed since we first met. B. Hardly had the assembly begun when we reached the school. C. Drive fast lest you should miss the plane. D. Danger often comes where danger is feared. E. The lady speaks as if She knew everything. So, আমরা দেখে নিই যে এখানে আমরা আন্ডারলাইন করলাম কেন আমরা এই সেন্টেন্সগুলোকে ফিল আপ করার সময় একটু খেয়াল রাখতে হবে যদি এটা প্রেজেন্ট পারফেক্ট হয় সিন্স এর পূর্বে তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট হার্ডলি একটা পাস্ট পারফেক্ট হবে দেখো হার্ডলি হ্যাড পাস্ট পারফেক্ট এন্ড দেন আমরা পরেরটা পাস্ট ইনডিফিনিট করেছি ওয়েন উই রিচড দ্য স্কুল Drive fast, it's a negative sentence. Je, if you do not drive fast, lest you should miss the plane. So it's an affirmative. Hoche. D. Danger often comes where danger is feared. It's a hoche proverb. It's a proverb. Prochalito bakku. Jekhane bagher bhoy, shekhane shondha hoy, erokom. E. The lady speaks as if she knew everything. Ekhane প্রথমে দেখে এস ইফ এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে এন্ড পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস এন্ড ইউ হ্যাভ 5 মার্কস সো এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে আমাদের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোতে আমাদের সাফিক্সেস অর প্রিফিক্সেস অথবা সাফিক্সেস এবং প্রিফিক্সেস দুইটাই বসাতে হবে ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট সেলফ কনফিডেন্স অ্যাসিস্টস এ ম্যান টু রিচ দ্য গোল অফ দ্য ল্যাক অফ ডিটারমিনেশন লিডস ওয়ান টু লুজ দ্য কনফিডেন্স ইউ নিড ইট ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ ফিক্স এ টার্গেট অ্যান্ড দেন ট্রাই Sincerely to gain success. Don't lose heart if you fail. Remember that failure is the pillar of success. Whereas success without completing is not enjoyable. Determination keeps you mentally strong and make prepared for struggling to reach the goal. Nobody can be successful in his mission. Failure makes him more determined to work hard. এর অর্থ দাঁড়ায় you should bear in mind তোমাকে মনে রাখতে হবে that self-confidence assists a man to reach the goal যে আত্মবিশ্বাস একটি মানুষকে সহায়তা করে তার গন্তব্যে পৌঁছাতে তার লক্ষ্যে পৌঁছাতে of the lack of determination leads one to lose the confidence যদি কারো যদি determination সংকল্প যদি lack থাকে কম থাকে তাহলে সেখানে কি হবে লুজ দ্য কনফিডেন্স তার মানে আত্মবিশ্বাস তার কমে যাবে তার বিশ্বাসটা কমে যাবে ইউ নিড ইট ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেম অফ লাইফ তোমার এটা প্রয়োজন হবে কেন ওভারকাম
দ্য প্রবলেম অফ লাইফ, যে জীবনের সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য। ফিক্স এ টার্গেট অ্যান্ড দেন ট্রাই সিনসিয়ারলি টু গেইন সাকসেস, একটা টার্গেট ফিক্স করতে হবে অ্যান্ড ট্রাই সিনসিয়ারলি, এবং সিনসিয়ারলি সেটাকে আমাদের গেইন করতে হবে, অর্জন করতে হবে সাকসেস, সফলতা। ডোন্ট লুজ হার্ট ইফ ইউ ফেল, যদি তুমি হেরে যাও তাহলে কষ্ট পাবে না। রিমেম্বার দ্যাট, মনে রাখবে, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতাই হচ্ছে সফলতার স্তম্ভ। হোয়ার অ্যাজ সাকসেস উইদাউট কমপ্লিটিং ইজ নট এনজয়েবল, যদি কোনো সাকসেস অপূর্ণ থাকে তখনই সেটা কী হবে, এনজয়েবল হয় না। ডিটারমিনেশন কিপস ইউ মেন্টালি স্ট্রং অ্যান্ড মেক প্রিপেয়ার্ড ফর স্ট্রাগলিং টু রিচ দ্য গোল। ডিটারমিনেশন হচ্ছে সংকল্পবদ্ধ থাকা, যেটা সেটা আমাদের কী করে, মেন্টালি আমাদের মানসিকভাবে স্ট্রং করে এবং মেক প্রিপেয়ার্ড, আমাকে প্রস্তুত করে, এবং সেটাকে স্ট্রাগলিং, সংগ্রাম করতে সহায়তা করে লক্ষ্যে পৌঁছানোর। নোবডি ক্যান বি সাকসেসফুল ইন হিস মিশন, কেউ তার মিশনে সাকসেস হতে পারবে না। এখানে বলা যায় যে মিশন বলতে বোঝানো হয়েছে যে জীবনের উদ্দেশ্য, আমরা যেটা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। ফেইলার মেক্স হিম মোর ডিটারমাইন্ড টু ওয়ার্ক হার্ড, যদি কেউ ব্যর্থ হয় তাহলে সে কী হয়, আরও বেশি ডিটারমাইন্ড হয়। এখানে ডিটারমাইন্ড বোঝানো হয়েছে সংকল্পবদ্ধ হয়, যে টু ওয়ার্ক হার্ড, যে কঠোর পরিশ্রম করার জন্য সে আরও বেশি সংকল্পবদ্ধ হয়। সো এটা আমরা আরেকবার দেখে নিই, কারণ এখানে বলা হয়েছে সাফিক্সেস এবং প্রিফিক্সেস। সো আমরা দেখি কনফিডেন্সে কী হয়েছে, সেলফ কনফিডেন্স, এখানে প্রিফিক্স যোগ হয়েছে। ডিটারমাইন্ড কী হয়েছে, ডিটারমিনেশন, এখানে হচ্ছে সাফিক্স যোগ হয়েছে। ওভারকাম এটা হচ্ছে প্রিফিক্স, অ্যান্ড দেন সিনসিয়ারলি এলাও যুক্ত হয়েছে, এটা হচ্ছে সাফিক্স। ফেইলর, ফেইলার এখানে দেখো হচ্ছে, এটা হচ্ছে সাফিক্স, ফেইলার এখানে সাফিক্স যুক্ত হয়েছে। কমপ্লিটিং এখানে সাফিক্স, মেন্টালি সাফিক্স, প্রিপেয়ার্ড সাফিক্স, সাকসেসফুল এখানেও সাফিক্স, অ্যান্ড ডিটারমাইন্ড এখানেও সাফিক্স। তার মানে হচ্ছে প্রিফিক্স হচ্ছে শব্দের পূর্বে বসবে এবং সাফিক্সেস হচ্ছে শব্দের পরে বসছে। সো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোথায় আমরা প্রিফিক্স বসিয়েছি, কোথায় আমরা সাফিক্সেস বসিয়েছি। দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড ইউ হ্যাভ 5 মার্কস অ্যান্ড ইচ সেন্টেন্স হ্যাজ 1 মার্কস। দেখো, এ দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ, আর ইন দে Nothing is greater than their sacrifice, is it? C. Their contribution for our country will always be remembered, won't it? We should never neglect them, should we? E. Every citizen of Bangladesh must have due respect for them, mustn't they? এবার আমরা অর্থ জেনে নিই। এ দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ, আর ইন দে, এখানে আমাদের হচ্ছে আর আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে আর ইন দিয়েছি, নট বসিয়েছি। দ্য ফ্রিডম ফাইটার্স এটা হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই দে বসিয়েছি। তো লক্ষ্য করে দেখো, এখানে হচ্ছে নাথিং আছে, তো এর পরিবর্তে হচ্ছে যে প্রোনাউন ইট বসেছে। আর যেহেতু ইজ ইট আসছে, যেহেতু নাথিং, নাথিং কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, সো দ্যাটস ওয়াই হয়েছে ইজ। দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, তাদের যে অবদান আমরা সবসময় মনে রাখব। সো এখানে দেখি আমরা উইল, এখানে হচ্ছে ওন্ট, দেয়ার কন্ট্রিবিউশনের পরিবর্তে আমরা ইট বসিয়েছি। উই শুড নেভার নেগলেক্ট দেম, শুড উই, এই যে নেভারটা এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, সো দ্যাট ওয়াই আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন নিয়েছি। এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম, যে প্রত্যেকের তাদের যথোপযুক্ত মর্যাদা দেবে, প্রত্যেক সিটিজেন, নাগরিক বাংলাদেশে তাদের যথোপযুক্ত মর্যাদা দেবে, মাস্ট, মাস্টেন্ট, এভরি সিটিজেনের জন্য আমরা দে বসিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 10, কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল কানেক্টর্স অ্যান্ড ইউ হ্যাভ 5 মার্কস। ট্রিস আর ভেরি ইম্পর্টেন্ট,
because they produce oxygen, which is a must for man and all living beings. We must realize that they help us in many ways. If trees are less in number, there will be an increased amount of carbon dioxide in the atmosphere. As a result, it will enhance greenhouse effect. So, এখানে দেখা যাচ্ছে যে আমরা কানেক্টর বসিয়েছি কানেক্টরের কাজ হচ্ছে দুটো সেন্টেন্সকে সংযুক্ত করা সো বিকজ এখানে যে কারণ ট্রিস আর ভেরি ইম্পর্টেন্ট যে বৃক্ষ আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ এখানে বলা যায় যে ট্রিস আর ভেরি ইম্পর্টেন্ট যে গাছ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিকজ কারণ দে প্রডিউস অক্সিজেন এবং সেটা তারা অক্সিজেন কি করে প্রডিউস করে উৎপাদন করে উইচ ইজ এ মাস্ট ফর এ ম্যান এবং যেটা মানুষের জন্য খুবই প্রয়োজন All living beings, এবং পৃথিবীতে যারা বেঁচে আছে তাদের জন্য We must realize that যে আমরা মনে করতে পারি বা উপলব্ধি করছি They help us in many ways. এই যে গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে If trees are less in number, যদি গাছ কম হয় There will be an increased amount of carbon dioxide. সেখানে অনেক ধরনের সমস্যার ভিতরে একটা কি হবে Increased হচ্ছে বৃদ্ধি করবে সেটা amount of carbon dioxide. In the atmosphere abohoy as a result air fall it will enhance greenhouse effect ebong er karone amader je greenhouse effect er je parshopotikriya seta shuru hobe marks were necessary in the text below and you have 5 marks my sons listen to me said rahman an old farmer a great treasure lies hidden in the land and there I going to leave it এখানে হচ্ছে punctuation mark তোমরা জানো punctuation mark and capitals হচ্ছে কোন সেন্টেন্স যখন স্টার্ট হবে তখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে punctuation ও সেম হচ্ছে যখন শেষ হবে তখন আমাদের ফুল স্টপ দরকার হয় অনেক সময় interrogative sentence এর সাথে আমাদের interrogation marks বসাতে হয় my sons listen to me আমার ছেলেরা আমার কথা শোনো সেট রহমান অ্যান ওল্ড ফার্মার এ গ্রেট ট্রেজার লাইস হিডেন ইন দ্য ল্যান্ড দেয়ার যে একটা গ্রেট ট্রেজার একটা হচ্ছে গুপ্ত ভান্ডার আমরা রেখেছি কোথায় একটা ল্যান্ডে অ্যান্ড আই এম গোয়িং টু লিভ ইট ফর ইউ আমি এটা রেখে যাচ্ছি তোমাদের জন্য দ্য সন্স আস্ক হাউ শ্যাল উই ফাইন্ড ইট যে আমরা কীভাবে এটা পাবো দেখো এখানে কিন্তু কিছুই নাই এগুলো সব দিতে পারলে তোমরা easily 5 marks pabe hope you enjoy this class thank you very much if you like this video then like comment share and subscribe this channel for more updates